वेलकम टू एवरीबॉडी आज আমরা কালার টেলিভিশন রিসিভারের ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব এই আলোচনায় যে বিষয়গুলি থাকবে সেগুলি হলো ব্লক ডায়াগ্রাম অফ কালার টেলিভিশন রিসিভার ফাংশন অফ ইচ ব্লক প্রাথমিকভাবে একটি প্রচলিত সাদা কালো টিভি রিসিভারের সঙ্গে ক্রোমা সেকশন এবং কালার পিকচার টিউবকে একটি কালার টিভি হিসাবে বিবেচনা করা যেতে পারে একটি কালার টিভি রিসিভার কালার অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্রডকাস্ট প্রোগ্রাম দেখাতে পারে অবশ্য যখন একটি কালার টিভি রিসিভার একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ট্রান্সমিশনের সঙ্গে টিউন করা হয় তখন যে ইমেজ ডিসপ্লে করে তা কালার ছাড়াই একইভাবে এই কালার টিভি রিসিভারকে যখন একটি কালার ট্রান্সমিশনের সঙ্গে টিউন করা হয় তখন কালার ইমেজ ডিসপ্লে করতে পারে এখানে একটি কালার টেলিভিশন রিসিভারের সম্পূর্ণ ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে আমরা এই ব্লক ডায়াগ্রামের প্রত্যেকটি ব্লকের কাজ নিয়ে আলোচনা করব আরএফ টিউনার পছন্দের একটি চ্যানেলকে সিলেক্ট করে এবং ওই চ্যানেলকে আইএফ সিগন্যালে পরিবর্তন করে টিউনার একটি আরএফ অ্যাম্প্লিফায়ার একটি অসিলেটর এবং একটি মিক্সার দ্বারা গঠিত টিভি রিসিভারের এই সেকশন সাদা কালো টিভি রিসিভারে ব্যবহৃত টিউনারের মতোই তবে কালার টিভিতে ব্যবহৃত টিউনারে ফ্রিকোয়েন্সি রেসপন্স মনোক্রোম টিভিতে ব্যবহৃত আরএফ টিউনার থেকে বেশি ইউনিফর্ম অর্থাৎ সর্বত্র সমান হয় মনোক্রোম টিভি রিসিভারের মতো সাউন্ড আইএফ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 33.4 মেগাহার্জ এবং পিকচার আইএফ এর ফ্রিকোয়েন্সি 38.9 মেগাহার্জ হয় মনোক্রোম টিভির ক্ষেত্রে টিউনিং ফ্রিকোয়েন্সির ড্রিফট অর্থাৎ সামান্য পরিবর্তন হলে পিকচারের যে লস হয় তা গ্রহণযোগ্য হলেও কালার টিভির ক্ষেত্রে এই একই পরিমাণ টিউনিং ফ্রিকোয়েন্সির পরিবর্তন হলে পিকচারের ডিস্যাচুরেশন বা কালারের সম্পূর্ণ লস হয়ে যেতে পারে উচ্চ গুণমানের কালার পাওয়ার জন্য কালার টিভি রিসিভারের অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অর্থাৎ এফসি ব্যবহার করা হয় ক্যাপাসিটার ডায়োড বা ভ্যারেক্টার ডায়োডের সাহায্যে টিউনিং পদ্ধতির মাধ্যমে টিউনারের লোকাল অ্যাসিলেটরের ফ্রিকোয়েন্সি ডিপ্ট রোধ করা হয় এফসি সার্কিট একটি কন্ট্রোলিং ভোল্টেজ তৈরি করে যার পোলারিটি এবং ম্যাগনিচিউড টিউনারকে যে ফ্রিকোয়েন্সিতে সেট করা হয় তার থেকে উভয় দিকে অর্থাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে যে পরিবর্তন হয় তার সঙ্গে সমানুপাতিক এই কন্ট্রোলিং ভোল্টেজ টিউনারের ফ্রিকোয়েন্সির যে পরিবর্তন হয়েছিল তাকে সংশোধন করে পূর্বের যে ভ্যালুতে সেট করা হয়েছিল সেই ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আসে ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ার কালার টিভির ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ার প্রায় মনোক্রোম টিভির মতোই ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ারে পৃথক তিনটি অথবা চারটি স্টেজের স্ট্যাগার টিউনড অ্যাম্প্লিফায়ার থাকে ভিডিও অ্যাম্প্লিফায়ারের ব্যান্ডই 33 থেকে 39 মেগাহার্জের হয় ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ারে কিছু ওয়েব ট্র্যাপ সার্কিট ব্যবহার করা হয় 33.4 মেগাহার্জের সাউন্ড আইএফের অ্যাম্পিচিউড কিছুটা কমানোর জন্য 33.4 মেগাহার্জের একটি ট্র্যাপ সার্কিট ব্যবহার করা হয় এছাড়া যে চ্যানেলকে টিউন করা হয় অর্থাৎ সিলেক্ট করা হয় তার পরবর্তী হায়ার চ্যানেলের পিকচার ক্যারিয়ার স্ট্রং হলে তার প্রভাব যাতে করে টিউন করা চ্যানেলে না পড়ে অর্থাৎ ইন্টারফেয়ারেন্স না করতে পারে তার জন্য 31.9 মেগাহার্জের একটি ট্র্যাপ সার্কিট ব্যবহার করা হয় একইভাবে টিউন করা চ্যানেলের থেকে লোয়ার চ্যানেলের সাউন্ড ক্যারিয়ার যদি স্ট্রং হয় তাহলে এর জন্য 40.4 মেগাহার্জের আরও একটি আইএফ সিগন্যাল তৈরি হতে পারে যা টিউন করা চ্যানেলকে ইন্টারফেয়ারেন্স করতে পারে এর এই ইন্টারফেয়ারেন্স বন্ধ করার জন্য 40.4 মেগাহার্জের অপর একটি ট্র্যাপ সার্কিট ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয় ভিডিও ডিটেক্টর সর্বশেষ ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে আইএফ সিগন্যালকে ভিডিও ডিটেক্টরে প্রবেশ করানো হয় ভিডিও ডিটেক্টরে ডিমডুলেশনের ফলে ভিডিও সিগন্যাল পাওয়া যায় যার মধ্যে ওয়াই সিগন্যাল অর্থাৎ লুমিনেন্ট সিগন্যাল বা মনোক্রোম সিগন্যাল কালার সাইড ব্যান্ড
এবং বিভিন্ন সিঙ্ক্রোনাইজিং পালস ও কালার বাস্ট থাকে। এই স্টেজে 38.9 মেগাহার্জের পিকচার আইএফ ক্যারিয়ার এবং 33.4 মেগাহার্জের সাউন্ড আইএফ ক্যারিয়ার বিয়োগ হয় এবং একটি নতুন 5.5 মেগাহার্জের সাউন্ড আইএফ তৈরি হয়। এই সাউন্ড আইএফকে সাউন্ড সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। সাউন্ড সেকশন ভিডিও ডিটেক্টরে তৈরি হওয়া 5.5 মেগাহার্জের ইন্টার ক্যারিয়ার সাউন্ড আইএফ সিগন্যালকে সাউন্ড সেকশনে দেওয়া হয়। সাউন্ড সেকশনে একটি বা দুটি স্টেজের অ্যাম্প্লিফায়ারের সাহায্যে 5.5 মেগাহার্জের সাউন্ড আইএফ সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা হয় এবং তারপর এফএম ডিটেক্টরের সাহায্যে ডিমডুলেশন করে অরিজিনাল অডিও সিগন্যাল উদ্ধার করা হয়। এই অডিও সিগন্যালকে একটি অথবা দুটি স্টেজের অডিও অ্যাম্প্লিফায়ারের সাহায্যে অ্যাম্প্লিফাই করে অবশেষে লাউড স্পিকারে দেওয়া হয়। তার ফলে স্পিকার থেকে অডিও সাউন্ড শুনতে পাওয়া যায়। ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ার ভিডিও ডিটেক্টরের আউটপুট থেকে পাওয়া ভিডিও সিগন্যালকে ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ার অর্থাৎ ভিডিও প্রি অ্যাম্প্লিফায়ারে দেওয়া হয়। এই ভিডিও সিগন্যালের মধ্যে থাকে লুমিনেন্ট সিগন্যাল অর্থাৎ ওয়াই সিগন্যাল, রেড এবং ব্লু কালারিং সিগন্যাল, লাইন এবং ফ্রেম সিঙ্ক্রোনাইজেশন পালসেস এবং কালার বাস্ট সিগন্যাল। ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ার ভিডিও সিগন্যালের স্ট্রেন্থ অর্থাৎ শক্তি বাড়িয়ে প্রায় 2 থেকে 6 ভোল্টে নিয়ে আসে, যাতে করে এই সিগন্যাল ভিডিও আউটপুট স্টেজকে ড্রাইভ করতে পারে। ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ারের আউটপুট ভিডিও সিগন্যাল ক্রোমা ব্যান্ডপাস ফিল্টারে দেওয়ার পাশাপাশি সিঙ্ক সেপারেটর এবং এজিসি সেকশানেও দেওয়া হয়। ডিলে লাইন ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ার থেকে ওয়াই সিগন্যাল ডিলে লাইনের মধ্য দিয়ে মেন ওয়াই অ্যাম্প্লিফায়ারে দেওয়া হয়। ডিলে লাইনে ওয়াই সিগন্যালকে প্রায় 1 মাইক্রোসেকেন্ড পর্যন্ত ডিলে করানো হয়। ডিলে লাইন হলো একটি বিশেষ কয়েল যা একটি বেশি মানের ইন্ডাকটেন্স এবং ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটার দিয়ে তৈরি। সিগন্যালের গতিবেগ ডিলে লাইনের মধ্য দিয়ে যাওয়ার সময় অনেকটা কমে যায়। এই ডিলে লাইন ব্যবহার না করলে পিকচার টিউবে লুমিনেন্ট সিগন্যাল ক্রোমিনেন্ট সিগন্যাল থেকে আগে পৌঁছে যায়। পিকচার টিউবের মডুলেটিং ইলেকট্রোডে লুমিনেন্স এবং ক্রোমিনেন্ট সিগন্যালকে একই মুহূর্তে পৌঁছানো উচিত, তা না হলে কালারিং উপাদানগুলি সঠিকভাবে ডিসপ্লে করা যায় না। ওয়াই সিগন্যালকে ডিলে করানোর প্রধান কারণ হল ক্রোমিনেন্স সিগন্যালকে তুলনামূলকভাবে ডিকোডারের মতো জটিল সার্কিটের মধ্য দিয়ে পাস করানোর ফলে তুলনামূলকভাবে ওয়াই সিগন্যাল থেকে এই ক্রোমিনেন্স সিগন্যালের কিছুটা ডিলে হয়। নচ ফিল্টার ডিলে লাইন থেকে পাওয়া ওয়াই সিগন্যালকে একটি নচ ফিল্টারের মধ্য দিয়ে পাঠানো হয়। এই নচ ফিল্টার কালার সাব ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে 10 dB মতো অ্যাটিনিউশন অর্থাৎ বাধা দেয়। এর ফলে স্ক্রিনে কালার পিকচারে ডট স্ট্রাকচার দেখা যায় না। মেন ওয়াই অ্যাম্প্লিফায়ার এরপর ওয়াই সিগন্যালকে মেন ওয়াই ভিডিও অ্যাম্প্লিফায়ারে দেওয়া হয়। এই ভিডিও অ্যাম্প্লিফায়ার ডিসি কাপলড হয় এবং লুমিনেন্ট সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে। মনোক্রোম টিভি রিসিভারের মতো কালার টিভি রিসিভারের ওয়াই অ্যাম্প্লিফায়ারের ব্যান্ডউইথ একই হয়। ওয়াই অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে ইনভার্টেড ওয়াই সিগন্যাল পাওয়া যায় এবং এই সিগন্যালকে পিকচার টিউবের 3টি ক্যাথোডের জাংশনে দেওয়া হয়। কন্ট্রাস্ট কন্ট্রোল ওয়াই অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে পাওয়া লুমিনেন্স সিগন্যালের অ্যাম্পিচিউডকে পরিবর্তন করে, কিন্তু এর জন্য ওয়াই সিগন্যালের ডিসি কন্টেন্টের কোনো পরিবর্তন হয় না। ক্রোমা ব্যান্ডপাস অ্যাম্প্লিফায়ার ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে কম্পোজিট ভিডিও সিগন্যালকে ক্রোমা ব্যান্ডপাস অ্যাম্প্লিফায়ারে দেওয়া হয়। ক্রোমা ব্যান্ডপাস অ্যাম্প্লিফায়ার 4.43 মেগাহার্জের ক্রোমা ফিল্টার এবং 2 স্টেজের ক্রোমা অ্যাম্প্লিফায়ার দ্বারা গঠিত। ক্রোমা ফিল্টার সার্কিট কম্পোজিট ভিডিও সিগন্যাল থেকে ক্রোমা সাব ক্যারিয়ার সিগন্যাল এবং কালার বাস্ট পৃথক করে। সুতরাং ক্রোমা সেকশন সার্কিট একটি ব্যান্ডপাস ফিল্টার যার সেন্টার ফ্রিকোয়েন্সি হল 4.43 মেগাহার্জ। এই ফিল্টার 3.1 মেগাহার্জ থেকে 5.1 মেগাহার্জের সিগন্যালকে যেতে দেয়। সুতরাং এর পাসব্যান্ড হল 2 মেগাহার্জ। এই ক্রোমা ফিল্টার থেকে পাওয়া সিগন্যাল ক্রোমা অ্যাম্প্লিফায়ার দ্বারা অ্যাম্প্লিফাই করা হয়।
ক্রোমা ব্যান্ড পাস অ্যাম্পলিফায়ার সাধারণত ক্রোমা সিগন্যাল অ্যাম্পলিফাই করার জন্য দুটি স্টেজের অ্যাম্পলিফায়ার। টিভি রিসিভারের সামনে প্যানেলে যে কালার কন্ট্রোল কি থাকে সেটি এই সেকশনের সঙ্গে যুক্ত। এই কালার কন্ট্রোলের সাহায্যে ব্যান্ড পাস অ্যাম্পলিফায়ারের গেন পরিবর্তন করা হয় এবং তার ফলে পিকচার টিউবে তিনটি কালার সিগন্যালের ইন্টেন্সিটি পরিবর্তিত হয়। এই কন্ট্রোলের সাহায্যে প্রকৃতপক্ষে স্ক্রিনে যে কালার ডিসপ্লে হয় তার স্যাচুরেশন অর্থাৎ ডিপনেস নির্ধারণ করা হয়। সাদা কালো সিগন্যাল গ্রহণের সময় সেকেন্ড ক্রোমা অ্যাম্পলিফায়ারকে বন্ধ করে রাখা হয়। যে সার্কিটের সাহায্যে এই ধরনের কাজ করা হয় তাকে কালার কিলার সার্কিট বলে। কালার সিগন্যাল গ্রহণের সময় ক্রোমা ব্যান্ড পাস অ্যাম্পলিফায়ারকে 4.43 মেগাহার্জের কালার বাস্টের পিরিয়ডে অফ করে রাখা হয়। ব্যান্ড পাস অ্যাম্পলিফায়ারে গেটিং পালস প্রয়োগ করে অফ করে রাখা হয়। এই গেটিং পালস হরাইজেন্টাল আউটপুট ট্রান্সফর্মার থেকে পাওয়া যায়। প্রত্যেক হরাইজেন্টাল রিট্রেস পিরিয়ডে যখন কালার বাস্ট সিগন্যাল আসে সেই সময় গেটিং পালস পাওয়া যায়। কালার বাস্টের সময় ক্রোমা ব্যান্ড পাস অ্যাম্পলিফায়ারকে অফ করে রাখতে হয়, তা না হলে এই কালার বাস্ট ডিমডুলেটেড হবে এবং এর প্রভাবে পিকচার টিউবের স্ক্রিনে কালার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। সেকেন্ড ক্রোমা অ্যাম্পলিফায়ার থেকে আউটপুট সিগন্যাল ক্রোমা লাইন ডিলে এবং একই সঙ্গে অ্যারিথমেটিক অপারেশনের জন্য অ্যাডার এবং সাবট্র্যাক্টর সার্কিটে দেওয়া হয়। ক্রোমা লাইন ডিলে, ক্রোমা লাইন ডিলের সাহায্যে সিগন্যালকে 64 মাইক্রোসেকেন্ড ডিলে করানো হয়। এই ডিলে একটি লাইন স্ক্যানিং করার সময়ের সমান। এই ডিলের ফলে আগের লাইনের কমিনেন্ট সিগন্যাল পাওয়া যায়। এর ফলে একই সময় একটি নর্মাল লাইন এবং একটি প্যার লাইন অর্থাৎ আগের লাইনের কালার ইনফরমেশন একটি বিন্দুতে পাওয়া যায়। সেপারেশন অফ টু ক্রোমা সিগন্যাল, অ্যাডার সাবট্র্যাক্টর এবং ক্রোমা লাইন ডিলের সাহায্যে ইউ এবং ভি সিগন্যালকে পৃথক করা হয়। অ্যাডার এবং সাবট্র্যাক্টারে পিকচারের দুটি পাশাপাশি লাইনের ক্রোমা ইনফরমেশন ইনপুটে দেওয়া হয়। ধরা যাক কোনো একটি মুহূর্তে লাইন টু এর ক্রোমা ইনফরমেশন সার্কিটে দেওয়া হলো। এই সিগন্যাল ক্রোমা লাইন ডিলে এবং অ্যাডার ও সাবট্র্যাক্টারের ইনপুটে যাবে। যে সময় লাইন টু এর ক্রোমা ইনফরমেশন অ্যাডার এবং সাবট্র্যাক্টারে পৌঁছয় সেই একই মুহূর্তে লাইন ওয়ানের ইনফরমেশন একটি লাইন পিরিয়ড ডিলে হওয়ার পর অ্যাডার এবং সাবট্র্যাক্টারে পৌঁছবে। তার ফলে ডিলে লাইনের আউটপুটে লাইন ওয়ানের ক্রোমা ইনফরমেশন যেটি ইউ প্লাস ভি হিসাবে ট্রান্সমিট করা হয়েছিল সেটি পাওয়া যাবে এবং একই সময় লাইন টু এর ক্রোমা ইনফরমেশন যেটি ইউ মাইনাস ভি হিসাবে ট্রান্সমিট করা হয়েছিল সেটি অ্যাডার এবং সাবট্র্যাক্টারে সরাসরি পৌঁছে যাবে। অ্যাডারের আউটপুটে যে সিগন্যাল পাওয়া যাবে সেটি লাইন ওয়ান প্লাস লাইন টু এর যোগফল। সুতরাং অ্যাডারের আউটপুট হবে ইউ প্লাস ভি প্লাস ইউ মাইনাস ভি ইকুয়াল টু 2U এবং সাবট্র্যাক্টারের আউটপুট হবে ইউ প্লাস ভি মাইনাস ইউ মাইনাস ভি ইকুয়াল টু 2V। ধরা যাক যখন লাইন থ্রি এর জন্য ট্রান্সমিট করা ক্রোমা সিগন্যাল ইউ প্লাস ভি অ্যাডার এবং সাবট্র্যাক্টারে সরাসরি এসে পৌঁছয় এবং একই সময়ে যখন ডিলে লাইন থেকে লাইন টু এর সিগন্যাল ইউ মাইনাস ভি অ্যাডার এবং সাবট্র্যাক্টারের অপর ইনপুটে এসে পৌঁছয়, এক্ষেত্রে অ্যাডারের আউটপুট হবে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি ইকুয়াল টু 2U এবং সাবট্র্যাক্টারের আউটপুট হবে ইউ মাইনাস ভি মাইনাস ইউ প্লাস ভি ইকুয়াল টু মাইনাস 2V। অ্যাডারের আউটপুট সর্বদা 2U হয় যখন সাবট্র্যাক্টারের আউটপুট সিগন্যালের পোলারিটি প্রত্যেক সাকসেসিভ লাইনের জন্য রিভার্স হয়ে যায়। অর্থাৎ কোনো একটি লাইনের ক্ষেত্রে আউটপুট 2V হলে পরবর্তী লাইনের ক্ষেত্রে আউটপুট মাইনাস 2V হয়। ট্রান্সমিটারের এনকোডারের ফেজ রিভার্সাল হওয়ার জন্য ভি ক্রোমা সিগন্যালের পোলারিটি অল্টারনেটলি অর্থাৎ একটি লাইন অন্তর পরিবর্তিত হয়। ইউ অ্যান্ড ভি সিগন্যাল ডিমডুলেটার্স, অ্যাডার এবং সাবট্র্যাক্টারের আউটপুটে যে ইউ
এবং ভি সিগন্যাল পাওয়া যায় তা হলো 4.43 মেগাহার্জের ক্রোমা সিগন্যাল। ইউ এবং ভি ডিমডুলেটরের সাহায্যে ইউ এবং ভি ক্রোমা সিগন্যাল থেকে ডিমডুলেশন দ্বারা ইউ এবং ভি ভিডিও মডুলেটিং সিগন্যালকে পৃথক করা হয়। উভয় ডিমডুলেটর সার্কিট একই রকম হয়, এদেরকে সিঙ্কোনাস ডিমডুলেটর বলে। এই সিঙ্কোনাস ডিমডুলেটরের জন্য প্রয়োজনীয় রেফারেন্স সিগন্যাল 4.43 মেগাহার্জের অসিলেটরের সাহায্যে তৈরি করা হয়। সিঙ্কোনাস ডিমডুলেটরের অপারেশন নির্ভর করে রেফারেন্স অসিলেটরের ওয়েভফর্ম এবং ক্রোমা সিগন্যালের ফেজ সম্পর্কের ওপর। রেফারেন্স অসিলেটরের ওয়েভফর্ম দুটি পৃথক উপায়ে পাওয়া যায়। ওয়ান, রেফারেন্স অসিলেটরের ফেজ 90° শিফট করা হয় যাতে করে ইউ সিগন্যালের সঙ্গে ফেজ লকড হয়। টু, রেফারেন্স অসিলেটরের ফেজ পর্যায়ক্রমে একটি লাইন অন্তর 180° শিফট করা হয় যাতে করে প্লাস ভি এবং মাইনাস ভি সিগন্যালের সঙ্গে ফেজ লকড হয়। 4.43 মেগাহার্জের রেফারেন্স অসিলেটরের সিগন্যাল 90° ফেজ শিফট করে ইউ ডিমডুলেটরে দেওয়া হয়। এই ডিমডুলেটরের আউটপুটে ইউ ভিডিও সিগন্যাল পাওয়া যায়। 4.43 মেগাহার্জের রেফারেন্স সিগন্যালকে 180° ফেজ সুইচ এর মধ্য দিয়ে ভি ডিমডুলেটরে দেওয়া হয়। ইলেকট্রনিক সুইচ প্রথম লাইনের জন্য 0 ফেজের সঙ্গে সংযোগ করে এবং পরবর্তী লাইনের ক্ষেত্রে 180° ফেজের সঙ্গে সংযোগ করে। তার ফলে ভি ডিমডুলেটরে রেফারেন্স সিগন্যালের ফেজ পর্যায়ক্রমে একটি লাইন অন্তর 180° পরিবর্তিত হয়। ভি ডিমডুলেটরের আউটপুটে ভি ভিডিও সিগন্যাল পাওয়া যায়। কালার বাস্ট সার্কিটস। কালার বাস্ট সার্কিট বাস্ট প্রি অ্যাম্প্লিফায়ার, গেটেড বাস্ট অ্যাম্প্লিফায়ার এবং পাল শেপার দ্বারা গঠিত। বাস্ট প্রি অ্যাম্প্লিফায়ার, ফার্স্ট ক্রোমা অ্যাম্প্লিফায়ার থেকে পাওয়া ক্রোমা সিগন্যালকে বাস্ট প্রি অ্যাম্প্লিফায়ারের সাহায্যে অ্যাম্প্লিফাই করা হয়। এই অ্যাম্প্লিফায়ার স্টেজের গেন প্রায় 7-এর মতো হয়। বাস্ট প্রি অ্যাম্প্লিফায়ার থেকে আউটপুট সিগন্যালকে গেটেড বাস্ট অ্যাম্প্লিফায়ার স্টেজে দেওয়া হয়। গেটেড বাস্ট অ্যাম্প্লিফায়ার, এই স্টেজে ট্রানজিস্টার সাধারণত নন কন্ডাক্টিং স্টেটে থাকে। অল্প সময়ের বাস্ট পালসেস যখন আসে তখন ট্রানজিস্টার কন্ডাকশন করে। তার ফলে গেটেড বাস্ট অ্যাম্প্লিফায়ারের আউটপুটে 3 ভোল্ট অ্যাম্পিচিউডের বাস্ট সিগন্যাল পাওয়া যায়। এই বাস্ট সিগন্যালের একটি অংশ এসিসি সার্কিটে দেওয়া হয় এবং অপর অংশ ফেজ ডিসক্রিমিনেটর সার্কিটে দেওয়া হয়। পালস শেপার, গেটেড বাস্ট অ্যাম্প্লিফায়ার কন্ডাকশন করে যখন বাস্ট পালস আসে। এই বাস্ট পালস পালস শেপার থেকে গেটিং পালসের সাহায্যে পাওয়া যায়। হরাইজেন্টাল আউটপুট সেকশন থেকে পজিটিভ পালসগুলো পালস শেপার সার্কিটে গেটিং পালস হিসাবে ইনপুট দেওয়া হয়। লাইনের ফ্লাইব্যাক পিরিয়ডের সময় এই পালসগুলি পাওয়া যায় এবং এর অ্যাম্পিচিউড প্রায় 100 ভোল্টের মতো হয়। এসিসি অ্যাম্প্লিফায়ার, গেটেড বাস্ট অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে বাস্ট সিগন্যাল অটোমেটিক ক্রোমা কন্ট্রোল অ্যাম্প্লিফায়ার সার্কিটে দেওয়া হয়। এসিসি লুপ ক্রোমা সিগন্যালের ইনপুট লেভেলের পরিবর্তনের ফলে কালারের স্যাচুরেশনের যে পরিবর্তন হয় তাকে সংশোধন করে। এসিসি সার্কিট সাধারণত একটি হাফওয়েভ রেক্টিফায়ার এবং গৃহীত কালার বাস্টের স্ট্রেংথ অনুযায়ী সমানুপাতিক একটি ডিসি ভোল্টেজ তৈরি করে। একটি ডিসি অ্যাম্প্লিফায়ার দ্বারা এই ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করা হয় এবং তারপর ফার্স্ট ক্রোমা অ্যাম্প্লিফায়ারে বায়াস ভোল্টেজ হিসাবে দেওয়া হয়। এই এসিসি লুপ ক্রোমা অ্যাম্প্লিফায়ারের গেন অ্যাডজাস্ট করে এবং তার ফলে স্ক্রিনে ডিসপ্লে হওয়া কালার পিকচারের সঠিক স্যাচুরেশন লেভেল বজায় থাকে। ফেজ ডিসক্রিমিনেটর, ইউ এবং ভি ডিমডুলেটরে 4.43 মেগাহার্জের রেফারেন্স অসিলেটর থেকে ওয়েভ দেওয়া হয়। ডিমডুলেটরের সঠিক কাজ নির্ভর করে রেফারেন্স অসিলেটরের ওয়েভফর্ম এবং ক্রোমা সিগন্যালের মধ্যে সঠিক ফেজ সম্পর্কের ওপর। রেফারেন্স অসিলেটরের ফেজ এবং ফ্রিকোয়েন্সি অবশ্যই স্থিতিশীল হওয়া দরকার। ডিসক্রিমিনেটর রেফারেন্স অসিলেটরের
ফেজের সঙ্গে গেটেড বাস্ট অ্যাম্পলিফায়ার থেকে আসা বাস্ট পালসের ফেজ তুলনা করে। যদি কোনো পার্থক্য দেখা দেয় তাহলে ডিসক্রিমিনেটর সমানুপাতিক ডিসি কন্ট্রোল ভোল্টেজ তৈরি করে। এই কন্ট্রোল ভোল্টেজ রেফারেন্স অসিলেটরের ফেজ এবং ফ্রিকোয়েন্সিকে অ্যাডজাস্ট করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কালার বাস্টের সঙ্গে এক না হয়। ফেজ ইন্ডিয়ান অ্যাম্পলিফায়ার অ্যান্ড কালার কিলার সার্কিট। ফেজ ইন্ডিয়ান অ্যাম্পলিফায়ার ফেজ ডিসক্রিমিনেটর থেকে 7.8 কিলোহার্জের ওয়েভ গ্রহণ করে। ন্যারো ব্যান্ড এবং হাই গেন অ্যাম্পলিফায়ারের সাহায্যে এই সিগন্যালকে অ্যাম্পলিফাই করা হয়। আউটপুট সিগন্যাল 180 ডিগ্রি প্যাল বাইস্টেবল সুইচ এবং কালার কিলার সার্কিটে দেওয়া হয়। ভিডিও সিগন্যালে কালার বাস্ট থাকলে তবেই এই 7.8 কিলোহার্জ ওয়েভ পাওয়া যায়। কালার কিলার সার্কিট। কালার টিভি রিসিভারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোগ্রামের সময় সেকেন্ড কমা অ্যাম্পলিফায়ারকে বন্ধ করে রাখে। এটি না করলে পিকচার টিউবের স্ক্রিনে কালার নয়েজ দেখা যাবে। কালার কিলার সার্কিটের আউটপুটে ডিসি ভোল্টেজ পাওয়া যায়। যখন কালার বাস্ট থাকে না তখন কালার কিলারের আউটপুটের ডিসি ভোল্টেজ সেকেন্ড ক্রোমা অ্যাম্পলিফায়ারকে কন্ডাকশন করাতে পারে না। তার ফলে ইউ এবং ভি ডিমডুলেটরের ইনপুটে কোনো ক্রোমা সিগন্যাল আসে না। যখন কালার বাস্ট উপস্থিত থাকে তখন কালার কিলারের আউটপুট ডিসি ভোল্টেজ বাড়ে এবং সেকেন্ড ক্রোমা অ্যাম্পলিফায়ারকে কন্ডাকশন মোডে নিয়ে আসে। সুতরাং সেকেন্ড ক্রোমা অ্যাম্পলিফায়ার কন্ডাক্ট করে যখন শুধুমাত্র কালার ট্রান্সমিশন হয়, অর্থাৎ যখন কালার বাস্ট উপস্থিত থাকে। রেফারেন্স অসিলেটর। টিভি স্টুডিওতে ইউ এবং ভি ক্রোমা সিগন্যাল পৃথকভাবে তৈরি করা হয় একটি সাব ক্যারিয়ারের সঙ্গে মডুলেশন করে। এই মডুলেশনের জন্য সাধারণত দুটি ব্যালেন্স মডুলেটর ব্যবহার করা হয়। প্যাল সিস্টেমে সাপ্রেসড সাব ক্যারিয়ার মডুলেশন ব্যবহার করা হয়, অর্থাৎ মডুলেশন করার পর মডুলেটেড ক্রোমা সিগন্যালে কালার সাব ক্যারিয়ার থাকে না। এই সিস্টেমে ইউ এবং ভি মডুলেটরের আউটপুটে দুটি সাব ক্যারিয়ার ক্যান্সেল হয়ে যায়। মডুলেশনের ফলে আউটপুটে শুধুমাত্র আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড থাকে। টেলিভিশন রিসিভারে ডিমডুলেটিং স্টেজে ইউ এবং ভি ভিডিও সিগন্যালকে উদ্ধার করার জন্য সঠিক ফেজ এবং ফ্রিকোয়েন্সির সাব ক্যারিয়ার ওয়েভের প্রয়োজন হয়। এই জন্য রিসিভারে রেফারেন্স অসিলেটর ব্যবহার করা হয়। এর ফলে স্টুডিওতে ট্রান্সমিশনের সময় হারিয়ে যাওয়া সাব ক্যারিয়ারকে পুনরুদ্ধার করা সম্ভব হয়। রেফারেন্স অসিলেটর থেকে উৎপন্ন ওয়েভের ফেজ এবং ফ্রিকোয়েন্সি কালার বাস্টের সঙ্গে একই হওয়া দরকার। এর জন্য ফেজ ডিসক্রিমিনেটর সার্কিট ব্যবহার করা হয়। এই সার্কিট একটি অটোমেটিক ফেজ কন্ট্রোল লুপ গঠন করে। প্যাল 180 ডিগ্রি সুইচ অ্যান্ড 90 ডিগ্রি ফেজ শিফটার। স্টুডিও থেকে যে ইউ এবং ভি ক্রোমা সিগন্যাল ট্রান্সমিট করা হয় তাদের ফেজ শিফট একে অপর থেকে 90 ডিগ্রি থাকে। এছাড়া ভি সিগন্যালের ফেজ একটি লাইন অন্তর রিভার্স করা হয়। সুতরাং ইউ এবং ভি ডিমডুলেটরে যে দুটি রেফারেন্স অসিলেটরের ওয়েবফর্ম দেওয়া হয় সেগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। ইউ এবং ভি ডিমডুলেটরে দেওয়া দুটি রেফারেন্স অসিলেটরের ওয়েবফর্মের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হবে। ভি ডিমডুলেটরে দেওয়া ওয়েবফর্মের ফেজ প্রত্যেক লাইন অন্তর 180 ডিগ্রি শিফট হতে হবে। রিসিভারে রেফারেন্স অসিলেটরে আউটপুট ওয়েবফর্মের ফেজ স্টুডিওতে সাব ক্যারিয়ার ওয়েভের ফেজের সঙ্গে এক হয়। রিসিভারে 90 ডিগ্রি ফেজ শিফটার সার্কিট রেফারেন্স অসিলেটরের আউটপুট ওয়েবফর্মের ফেজ 90 ডিগ্রি শিফট করে। 180 ডিগ্রি প্যাল সুইচ রেফারেন্স অসিলেটরের আউটপুট ওয়েবফর্মের ফেজ প্রতি লাইন অন্তর রিভার্স করে। অর্থাৎ যদি প্রথম লাইনের জন্য ফেজ 0 ডিগ্রি শিফট করে তাহলে পরবর্তী দ্বিতীয় লাইনের জন্য ফেজ 180 ডিগ্রি শিফট করে এবং পরবর্তী অর্থাৎ তৃতীয় লাইনের জন্য ফেজ 0 ডিগ্রি শিফট করে। 180 ডিগ্রি সুইচের অপারেশন
অর্থাৎ কার্যকারিতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় ফেজ ইনডেন্ট অ্যাম্পলিফায়ার থেকে পাওয়া 7.8 কিলোহার্টজ ওয়েভফর্মের সাহায্যে। ম্যাট্রিক্স ইউ ভি এবং ওয়াই সিগন্যালকে ম্যাট্রিক্সে দেওয়া হয়। ম্যাট্রিক্সে স্টুডিও থেকে যে ইউ এবং ভি সিগন্যাল পাঠানো হয়েছিল সেই ইউ এবং ভি সিগন্যালকে ফিরিয়ে আনা হয়। আর ম্যাট্রিক্সে ভি সিগন্যালকে ওয়াই এর সঙ্গে সংযোগ করে আর সিগন্যাল পাওয়া যায়। একইভাবে বি ম্যাট্রিক্সে ইউ সিগন্যালের সঙ্গে ওয়াই সিগন্যালকে মিশিয়ে বি সিগন্যাল পাওয়া যায়। জি ম্যাট্রিক্সে ইউ ভি এবং ওয়াই সিগন্যালকে মিশিয়ে জি সিগন্যাল পাওয়া যায়। এই আর জি এবং বি সিগন্যালকে পিকচার টিউবের যথাক্রমে রেড গ্রিন এবং ব্লু ক্যাথোডে দেওয়া হয়। পিকচার টিউব কালার পিকচার টিউবের স্ক্রিনে ভিতর দিকে তিনটি সম্পূর্ণ পৃথক ধরনের ফসফরের কোটিং থাকে। এই ফসফর থেকে লাল আলো, নীল আলো এবং সবুজ আলো নিঃসৃত হয়। এই তিনটি ফসফর সারা স্ক্রিন জুড়ে ভিতরের দিকে তলে সমানভাবে বিস্তৃত থাকে। কালার পিকচার টিউবে তিনটি ইলেকট্রন রে পাওয়ার জন্য তিনটি ইলেকট্রন গান থাকে। প্রত্যেক রে মানে একটি নির্দিষ্ট কালার ফসফর। সুতরাং স্ক্রিনে যে কালার তৈরি হয় তার ইন্টেন্সিটি কন্ট্রোল করার জন্য প্রত্যেক ফসফরের একটি নিজস্ব ইলেকট্রন রে থাকে। আরজিবি ড্রাইভে রেড কালার ভিডিও সিগন্যাল রেড ক্যাথোডে দেওয়া হয়, গ্রিন ক্যাথোডে গ্রিন ভিডিও সিগন্যাল দেওয়া হয় এবং ব্লু ক্যাথোডে ব্লু ভিডিও সিগন্যাল দেওয়া হয়। তিনটি ইলেকট্রন রে দ্বারা তিনটি ফসফরকে আঘাত করা হয়। তার ফলে যেহেতু ফসফরগুলি প্রত্যেকে খুব কাছাকাছি থাকে তাই আমাদের চোখ এদেরকে একটি কালার হিসাবে দেখে, অর্থাৎ রেজাল্টেন্ট মিক্সড কালার দেখে। সিঙ্ক সেপারেটর কালার টিভি রিসিভারের সিঙ্ক সেপারেটর স্টেজ মনোক্রম টিভি রিসিভারে ব্যবহৃত স্টেজের মতোই। সিঙ্ক সেপারেটর বা ক্লিপার সার্কিট কম্পোজিট ভিডিও সিগন্যাল থেকে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল সিঙ্ক পালসগুলো পৃথক করে। এই সিঙ্ক পালসগুলো উপযুক্ত ডিফারেন্সিয়েটিং এবং ইন্টিগ্রেটিং নেটওয়ার্কের মধ্য দিয়ে যথাক্রমে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল সুইপ অসিলেটরে দেওয়া হয়। এর ফলে টিভি রিসিভারের সুইপ অসিলেটর ট্রান্সমিটারের সুইপ অসিলেটরের সঙ্গে সিঙ্ক্রোনাইজড থাকে। এজিসি এজিসির পুরো কথা হলো অটোমেটিক গেন কন্ট্রোল সার্কিট। এজিসির কাজ হলো রিসিভারের অ্যান্টেনা দ্বারা গৃহীত সিগন্যালের স্ট্রেংথ পরিবর্তন হলেও পিকচার এবং সাউন্ডকে কনস্ট্যান্ট রাখা। ফার্স্ট ভিডিও অ্যাম্প্লিফায়ার থেকে আউটপুট সিগন্যাল এজিসিতে ইনপুট হিসাবে দেওয়া হয়। ইনপুট ভিডিও সিগন্যালের স্ট্রেংথ অনুযায়ী এজিসি স্টেজ একটি সমানুপাতিক কন্ট্রোল ভোল্টেজ তৈরি করে। এই এজিসি কন্ট্রোল ভোল্টেজ আরএফ টিউনারের মধ্যে অবস্থিত আরএফ অ্যাম্প্লিফায়ারে এবং এক বা একাধিক ভিডিও আইএফ অ্যাম্প্লিফায়ার স্টেজে দেওয়া হয়। ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেম ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেমে একটি ভার্টিক্যাল অসিলেটর থাকে যা 50 হার্জের শটুথ ওয়েভ তৈরি করে। এই 50 হার্জ সিগন্যাল ভার্টিক্যাল আউটপুট অ্যাম্প্লিফায়ার দ্বারা অ্যাম্প্লিফাই করা হয় এবং তারপর ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েলে এবং কনভার্জেন্স সার্কিটিতে দেওয়া হয়। হরাইজেন্টাল ডিফ্লেকশন সিস্টেম হরাইজেন্টাল ডিফ্লেকশন সেকশনে একটি হরাইজেন্টাল অসিলেটর থাকে যা 15625 হার্জের শটুথ ওয়েভ তৈরি করে। মনোক্রম টিভি রিসিভারের মতো কালার টিভিতেও হরাইজেন্টাল অসিলেটরে একটি অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল সার্কিট অর্থাৎ এফসি সার্কিট থাকে। ডিফারেন্সিয়েটর নেটওয়ার্ক থেকে পাওয়া হরাইজেন্টাল সিঙ্ক পালসগুলো এফসি সার্কিটের ইনপুটে দেওয়া হয়। এফসি সার্কিট সিঙ্ক পালসের ফ্রিকোয়েন্সি এবং ফেজের সঙ্গে হরাইজেন্টাল অসিলেটরে তৈরি হওয়া ওয়েভফর্মের ফেজ এবং ফ্রিকোয়েন্সি তুলনা করে। যদি কোনো পার্থক্য দেখা যায় তাহলে সমানুপাতিক একটি সংশোধন ভোল্টেজ তৈরি করে। এই সংশোধন ভোল্টেজ হরাইজেন্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিকে সিঙ্ক্রোনাইজ করতে সাহায্য করে। হরাইজেন্টাল অসিলেটর থেকে 15625 হার্জের সিগন্যালকে হরাইজেন্টাল আউটপুট অ্যাম্প্লিফায়ার দ্বারা অ্যাম্প্লিফাই করা হয় এবং তারপর হরাইজেন্টাল আউটপুট ট্রান্সফর্মার দেওয়া হয়। এখান থেকে
15625 হার্জের সিগন্যাল হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েলে দেওয়া হয় এবং পাশাপাশি কনভার্জেন্স সার্কিটিতেও দেওয়া হয়। হরাইজন্টাল সুইপ এবং এইচবি স্টেজে হাই ভোল্টেজ তৈরি হয়।